একটু কেয়ারফুলি তুলতে হবে এবং এটার আশা করছি সব ঠিক আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবং স্মুথ প্রিন্ট হয়েছে একদম এখানে আর কি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওভার প্রিন্টের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা অনেকেই DTF প্রিন্টিং নিয়ে আমার কাছে তথ্য জানতে চাইছিলেন যে DTF প্রিন্টিংটা কীভাবে হয় অথবা কোথায় থেকে আপনারা DTF প্রিন্টিংয়ের সার্ভিসটা পাবেন সো এতদিন পর্যন্ত আমার কাছে বেটার কোনো সলিউশন ছিল না বলে আপনাদের সাথে আসলে আমি কোনো এই বিষয়ে কথা বলতে পারি নাই সো কিছুদিন আগে অসীম ভাই আমাকে ফোন দিয়ে জানালো ক্রিয়েটিভ টেকমার্ট থেকে যে ওনাদের এখানে DTF এর ফুল প্রসেসিংটা চলে আসছে সাপোজ DTF এর সফটওয়্যার DTF কীভাবে প্রিন্টিং করে কালি পেপার সব কিছু চলে আসছে সো আপনাদেরকে আজকে আমরা DTF এর প্রিন্টিংটা সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো এবং কি আপনারা কীভাবে DTF প্রিন্ট করবেন আমরা আজকে হাতে কলমে আপনাদেরকে একটা DTF প্রিন্ট করেও দেখাবো আর এই বিষয়টা সম্পর্কে কত টাকা খরচ হবে আপনারা কীভাবে প্রিন্টিংটা করবেন কী কী প্রসেস অ্যাপ্লাই করতে হয় টোটাল বিষয়টা সম্পর্কে অসীম ভাই আপনাদেরকে আজকে একদম হাতে কলমে শিখিয়ে দেবে এছাড়া আপনারা ওনাদের থেকে যে মেশিন নেবেন আপনারা মেশিন নিলে ইচ্ছা করলে এখানে থেকেও আপনারা কাজটা শিখে যেতে পারবেন অথবা হচ্ছে আপনার মেশিন নিয়ে নিজেরা যদি সেট আপ করতে চান উনি আপনাদেরকে গাইডলাইন দিয়ে দেবে সো এখন আমি অসীম ভাইয়ের কাছে দিব অসীম ভাই আপনাদেরকে DTF প্রিন্টিং সম্পর্কে বিস্তারিত ধারণা দেবে এবং কী কীভাবে প্রিন্ট হয় আমরা আজকে একটা ডার্ক টি শার্ট প্রিন্টিং করে দেখাবো আপনারা মূলত ডার্ক টি শার্ট প্রিন্টিং করতে গিয়েই প্রবলেমটায় পড়েন যে সাবলিমেশন দিয়ে অনেক ধরনের টি শার্টে প্রিন্ট করা যায় না সো DTF প্রিন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো কাপড়েই প্রিন্ট করতে পারবেন শুধু টি শার্ট না টি শার্ট ছাড়াও অনেক ধরনের পেপারে কাপড়ের মধ্যে আপনারা প্রিন্ট করতে পারবেন সো এখন আমি অসীম ভাইয়ের কাছে দিচ্ছি অসীম ভাই এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিত ধারণা দেবে থ্যাংক ইউ ভেরি মাচ আমার নাম অসীম দাস আমাদের প্রতিষ্ঠান ক্রিয়েটিভ টেকমার্ট আমরা আগে বেশ কিছু ভিডিও করেছি তো এখন নতুন হচ্ছে আমাদের কালেকশন হচ্ছে DTF প্রিন্টিং সিস্টেমটা এখানে আজকে আমরা দেখাবো এটার বাজেট কেমন লাগবে এখানে হচ্ছে প্রিন্টিং প্রসেসটা কী আছে মানে ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেবো পেপার প্রিন্ট থেকে শুরু করে কী কী লাগছে আপনার এবং একটা আমরা ফাইনালি প্রিন্ট করবো একটা ঠিক আছে প্রথমে বলে নিই আপনার এখানে কী কী লাগবে রিকোয়ারমেন্টটা কী কী আছে DTF এর জন্য একটা এপসন প্রিন্টার লাগবে অবশ্যই 6 কালার যদি আপনি A4 নিয়ে শুরু করতে চান এপসনে L805 প্রিন্টারটা রয়েছে এটা 6 কালার প্রিন্টার সেখানে ইউজ করতে হবে 6 কালার অর্থাৎ CMYK এবং দুইটা হোয়াইট ইঙ্ক আছে এখানে এটা একটা বিশেষত্ব হোয়াইট ইঙ্ক আছে তো আপনি প্রিন্টার ইঙ্ক এরপর হচ্ছে DTF এর ফিল্ম লাগবে আমরা নর্মালি যে পেপারে প্রিন্ট করি এটা হচ্ছে ফিল্ম সো ফিল্ম লাগবে আর হচ্ছে একটা সফটওয়্যার লাগবে যেটা কিনা আপনার এই এটাকে রান করানোর জন্য সফটওয়্যার লাগবে আর হচ্ছে আপনার একটা এখানে পাউডার কেমিক্যাল লাগবে এটা মানে ফুল প্রসেসের জন্য সো আমরা এখন আরেকটু বলে নিতে পারি যে এখানে বাজেটটা কেমন লাগবে আপনার এপসন প্রিন্টার পেপার DTF ফিল্ম তারপর হচ্ছে DTF এর জন্য ইঙ্ক সফটওয়্যার এবং হচ্ছে পাউডার সব একটা হিট প্রেস মেশিনটা আমি বাদে বলছি এখানে আপনার 35,000 থেকে 40,000 টাকা একটা বাজেট লাগবে হিট প্রেস মেশিন বাদ দিয়ে হিট প্রেস মেশিন ছাড়াই আপনার হিট প্রেস মেশিন হ্যাঁ 35 থেকে 40 মধ্যে আপনার লাগবে কারণ প্রিন্টারের দাম আছে 25 থেকে 26 মধ্যে দামটা একটু ওঠানামা করে বাজারের প্রিন্টারের যে প্রাইসটা আছে সো প্রিন্টার ডঙ্গল সফটওয়্যার তারপর হচ্ছে গিয়ে পাউডার কেমিক্যাল DTF এর জন্য ফিল্ম এই সব কিছু মিলে আপনার 35 থেকে 40 অ্যারাউন্ড একটা বাজেট লাগবে এবং একটা হিট প্রেস মেশিন লাগবে যেটা আপনার বাজারে পাওয়া যাচ্ছে 12 থেকে 16,000 টাকা 15,000 টাকা বা 20,000 টাকা পাওয়া যাচ্ছে হিট প্রেস মেশিন ওটা আমরা বলবো আপনাকে ডিটেলসটা সফটওয়্যারটা যে বলেন এই বিষয়টা একটু বুঝিয়ে দিলে ভালো হতো আচ্ছা ডঙ্গলটা হচ্ছে এইটা রান করাতে হলে আপনার অবশ্যই যেমন আমরা ইলাস্ট্রেটর বা ফটোশপ থেকে যে প্রিন্ট দিই সেখানে তো অন্য সফটওয়্যার লাগছে না কিন্তু এখানে হচ্ছে DTF একটা হিপ সফটওয়্যার লাগবে রাইট যেটা কিনা এই সফটওয়্যারটাকে রান করাবে ডঙ্গল বেসড একটা পিসেতে একটাই কাজ করবে এইটা আর কি এটা লাগবে মানে সফটওয়্যারটা কাস্টমাইজ করা আলাদা একটা সফটওয়্যার জি এটা কিনে নিতে হবে হ্যাঁ আমরা পুরো ব্যাপারটা এখন দেখাবো প্রিন্ট করে আপনাদেরকে আশা করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের DTF এর ফিল্ম এই ফিল্মটা আমরা প্রিন্ট এটার উপরে প্রিন্ট করবো এখানে দুইটা সাইড থাকে একটা হলো রাফ সাইড একটা হলো প্লেন সাইড সো আমরা রাফ সাইডে প্রিন্ট দেবো এটা একটা বিষয় সো এটা হচ্ছে আমার অ্যাপসনে 805 প্রিন্টার আমি DTF ফিল্ম এখানে রাখলাম আমি এখন কমান্ড দিব আমরা এখন ফিল্মে প্রিন্ট করবো প্রিন্ট করার প্রসেসটা একটু দেখাবো আপনাদেরকে এটা আমার যে এটা হলো ইন্টারফেস এইটা উইন্ডো ওপেন হবে এখান থেকে কাজটা হচ্ছে ফাইলে গিয়ে আমি জাস্ট একটা ছবি ওপেন করবো যেটা আমরা প্রিন্ট করবো আচ্ছা এই এইটাই আমি আমরা এখন প্রিন্ট করবো এখন প্রসেসটা হচ্ছে প্রথমত আপনাকে এটাকে প্লেস করার পরে অবশ্যই এটাকে মিরর করে নিতে হবে মিরর অপশনটা এখানে আছে এটা মিরর অপশন ক্লিক করলে জাস্ট মিরর হয়ে যাবে এরপরে কাজটা হচ্ছে এখানে কিছু সেট আপ আছে পেপার সাইজ আমার A4 রেখেছি আমরা আর এখানে মোটামুটি এখানে যা যা আছে বাকি সব ঠিকঠাক থাকবে
এটা আপনারা যখন আমাদের কাছে আসবেন আমরা পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এই সফটওয়্যার যে অপারেটিং বিষয়টা আছে এটা আপনাকে আমরা বুঝিয়ে দেবো। এখানে প্রিন্টার সেট আপ করতে হবে, মনে রাখতে হবে আপনার কাছে আছে এপসনের 800 সিরিজের প্রিন্টার। সো এটা হচ্ছে এপসন 8L800 যে মডেল সিরিজ আছে সেটা, আর পোর্ট হচ্ছে আমার এইটা হচ্ছে যে প্রিন্টারটা আপনার যে পোর্টে ইনস্টল হয়ে আছে সেইটা পোর্ট জাস্ট দেখে দিতে হবে। ওকে, এরপরে এখান থেকে চেক পেপার সাইজ এটা অফ থাকবে, আর এখান থেকে জাস্ট রেজুলেশন এখানে যা দেওয়া আছে 1440x720 dpi এটাই চলবে। এর থেকে ইমেজ টাইপ যেটা আছে ইমেজ টাইপ এখানে টেক্সট অ্যান্ড গ্রাফিক্স দিলেও চলবে, আর চাইলে আপনি ফটোগ্রাফস ব্যবহার করতে পারেন ফর বেটার রেজাল্ট। দেন এখানে যা যা আছে ওকে থাকবে। কালার ডট সাইজ যেটা আছে এখানে অবশ্যই মনে রাখতে হবে, এখানে জাস্ট আমরা মিডিয়াম প্লাস লার্জ ব্যবহার করব, মিডিয়াম দুইটার মধ্যেই মিডিয়াম প্লাস লার্জ কালার অ্যান্ড হোয়াইটে। ওকে, দেন হচ্ছে আমার এখানে কাজ শেষ, আমি জাস্ট কালারে যাব। কালারে গিয়ে এখানে যে কাজটা করতে হবে, ইং যে চ্যানেলটা রয়েছে এখানে আপনাকে দিতে হবে YK WWMC, এটা হচ্ছে আমার হোয়াইট ইং যে প্রিন্ট হবে সেটার প্রসেসটা এই ইং চ্যানেল এটা। আর এখানে আমরা ইউজ করব 40% কালারিং, 40% লিখে দেবে ম্যানুয়ালি, আর এখানে যে হোয়াইট যে অপশনটা রয়েছে এখানে দেবো আমরা 50%। এখানে এই কালার রেশিওটা কমানো বাড়ানো যায়, আপনার পিকচারের যে পিছনে যে হোয়াইট যে লেয়ারটা আছে সেটা বোল্ড হবে কতটা বা একটু হালকা হবে কতটা সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখানে আমরা 40%, এখানে 50%, দেন হচ্ছে এখানে অন্য কোনো কাজ নেই, দেন আমরা জাস্ট হোয়াইট অপশনটা যাব। এখানে যে অপশনটা আছে মনে রাখতে হবে, এখানে দিব 100% হোয়াইট আন্ডার এনি কালার পিক্সেল। কিন্তু একটা ব্যাপার রয়েছে, যদি পুরো ডিজাইনটা এখানে আমার ফাঁকা রয়েছে এটা PNG ফাইল, আর যদি এটা একদম ফুল সলিড থাকতো সেক্ষেত্রে হবে এখানে জাস্ট ফিল অল এরিয়া, কিন্তু আমরা এখানে ইউজ করব হলো 100% হোয়াইট আন্ডার এনি কালার পিক্সেল। দেন হচ্ছে আমরা এখানে জাস্ট দেখার জন্য দেখতে পারি, এই যে আমার এটা কিন্তু পুরোটা একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে ঢাকা হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে এখানে জিরো সব দিকে জিরো থাকবে যা দেওয়া আছে তাই। এখন আমরা প্রিন্ট অপশনে যাব, গিয়ে এখান থেকে জাস্ট প্রিন্ট কমান্ড যখন দিব এখানে একটা অপশন আসবে, মনে রাখতে হবে প্রিন্ট কালার ফার্স্ট দেন কালার প্লাস হোয়াইট, দুটি আমরা চেক দিয়ে দেবো, এটা প্লাস এটা দিয়ে আমরা জাস্ট প্রিন্ট কমান্ড দিব। এখন কি হবে, এখান থেকে জাস্ট সে কপি করে নেবে এখান থেকে যে ফাইলটা আছে, মানে ও প্রিন্টে উপযোগী করে তুলবে এটাকে, তারপর সে এখান থেকে কমান্ড আসবে। এখন প্রিন্ট হচ্ছে না ভাইয়া? জি, প্রিন্ট শুরু হয়েছে। প্রথমে কালার প্রিন্ট হচ্ছে, দেন কালারের উপরে হোয়াইট হচ্ছে, যেখানে কমন যেভাবে দেওয়া হয়েছে সেভাবে প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, খুব চমৎকার প্রিন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, হোয়াইট পিছনে হোয়াইট লেয়ার দিয়ে প্রিন্ট হচ্ছে, এটা ডিটিএফ পিঙ্ক। প্রথমে হচ্ছে কালার প্রিন্ট হয়, তারপরে হচ্ছে হোয়াইট টাইমের দেয়া। জি, আর এই হচ্ছে আমাদের কালিগুলা CMYK, ঠিক আছে, তারপর দুইটা হোয়াইট ব্যবহার করা হয়েছে এখানে। জি, এই ডিটিএফ প্রিন্টিং এর জন্য। আর এখানে একটা স্ট্রেট রাখতে হবে, যেমন পেজ যেন একদম স্ট্রেট বেরোতে পারে, সমান্তরাল রাখলে পরে হ্যাঁ রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে। খুব চমৎকার প্রিন্ট হচ্ছে, ভালো প্রিন্ট হচ্ছে, এবং প্রিন্ট হওয়ার পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। প্রিন্ট হওয়ার পরে যে কাজটা আছে সেটা হচ্ছে কিউরিং করতে হয়, মানে পাউডার অ্যাপ্লাই করার পরে কিউরিং করতে হয়। যে প্রিন্ট আমাদের হয়ে গেল, এটা আমাদের ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ও আচ্ছা, যে ফ্রন্ট সাইড এর এখানে একদম কালারিং একদম ক্লিয়ার শো হচ্ছে। টেকমার্টের যে লেখাটা এটা দেখি ভাই, একটু বড় করে আমরা দেখাই, এই দেখুন যে আপনারা একদম হোয়াইট কিন্তু প্রিন্ট হয়ে গেছে, এটা হচ্ছে হোয়াইট কালারটা না? জি জি,
মানে এখানে হোয়াইট এবং কালার সব কালারই আসবে। এটা এটা হলো ব্যাক সাইড আর এটা হলো ফ্রন্ট সাইড। এই শীটগুলোর দাম কত করে ভাইয়া? এই শীটটা হচ্ছে এক একটা শীট 25 টাকা করে, এ ফোর সাইজ। হ্যাঁ, আচ্ছা এখন এটাকে কী করবেন আপনি? এখানে আমরা এখন এখানে আমরা এখন পাউডার অ্যাপ্লাই করবো। আচ্ছা, এই পাউডারটার নাম কি? এটা হচ্ছে এটাকে বলে হট মেল পাউডার। হট মেল পাউডার না, এটাকে অ্যাপ্লাই করতে হবে। আপনারা একটা ট্রে ব্যবহার করতে পারেন এটার জন্য, একদম সমান্তরাল ট্রে, তাহলে পাউডারটা অ্যাপ্লাই করতে সুবিধা হবে। আমি এখন এটা এইভাবে করছি, জাস্ট যেন সব দিকে এটাকে লাগানো হয় ঠিকভাবে। এই আমার যেখানে যেখানে ডিজাইন আছে সেখানে সব দিকে এটা পাউডার সুন্দরভাবে লেগে যাবে। আচ্ছা, পাউডার অ্যাপ্লাই করা হয়ে গেলে যে পাউডার এক্সট্রা যেখানে লেগে আছে এটাকে ফেলে দিতে হবে। সেটা ফেলা এখানে জাস্ট এটাকে ধরে এখানে একটু শেক করতে হবে এইভাবে ডিজাইনের বাইরে, বাকি পাউডারটা আমার পড়ে যাবে। ওকে জি ভাই, এবার ব্যাক পার্টটা একটু দেখেন তো, ব্যাপারে আবার দেখি একটু কালারিং পার্ট। ও এখন হচ্ছে আমার এটা আমি চাইলে এখান থেকে এটাকে কেটে ব্যবহার করতে পারি, বা হ্যাঁ বা চাইলে আমাকে ফুল ইমেজটাকে একটি শার্টে বসাতে পারি, সেটা কোনো ব্যাপার না। সো এটাকে আমরা এখন কিউরিং করবো। আচ্ছা, কিউরিং হচ্ছে মেশিনটাকে পুরোপুরি রেডি থাকা অবস্থায় হিট প্রেস মেশিনে আপনার টেম্পারেচার রাখবেন 200°C। যদি মেশিন আপনার ফারেনহাইটে হয় 380 বা 400°F হবে, যদি সেলসিয়াসে হয় অবশ্যই 200°C। আর এখানে টাইমিং লাগবে 2 মিনিটের মতো এটাকে কিউরিং করতে হবে। আমরা জাস্ট মেশিনের মাঝখানে এটাকে দিয়ে রাখবো, আমার মেশিনটা রেডি করা আছে, জাস্ট এখানে এটাকে এটাকে বলা হয় ক্লোজ হিট, অর্থাৎ আমরা এখন প্রেস করবো না, জাস্ট আমি এটা এখান থেকে এই যে যে ফোমটা ছিল আমি সরিয়ে দিয়েছি, এখন এটাকে আমি ক্লোজ হিট দেবো। এই জাস্ট একেবারে ক্লোজ যতটা করা যায়, ওপর থেকে যে হিটটা লাগবে সেই হিটে আমি যে পাউডারটা অ্যাপ্লাই করেছি সেই পাউডারটা এখান থেকে একদম গলে উপরে বসে যাবে, যেটা ক্লোজ এখন যে ক্লোজ হিটটা হচ্ছে। তার মানে হচ্ছে চাপ দিচ্ছেন না আর কি? না না না, চাপ দিইনি, এখন তো আমরা শুধু উপর থেকে হিট দিচ্ছি জিনিসটাকে, যে যে পাউডার আমরা অ্যাপ্লাই করেছি সেই পাউডারটা একদম যে ব্যাকগ্রাউন্ডের ওখানে পুরোপুরি গলে একদম বসে যাবে, একটা লেয়ার তৈরি হয়ে যাবে, দেন সেটাকে আমরা চাইলে পরে হিট প্রেস করতে পারবো। কিন্তু প্রথমে যে কাজটা হচ্ছে আগে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার পরে হচ্ছে গিয়ে পাউডার অ্যাপ্লাই করতে হবে, তারপর হচ্ছে এটা কিউরিং করতে হবে। সো কিউরিং একটা সময় লাগবে প্রায় 2 মিনিটের মতো। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে আপনি চাইলে যে হিট প্রেসিং কাজটা পরে করতে পারেন, সেটা কোনো বিষয় না। হয়ে গেল, এখন আমরা কিউরিং শেষ, জাস্ট আমরা এখন তুলে ফেলবো এটাকে। এটা হয়েছে আমার যে একদম লেয়ারটা তৈরি হয়ে গেছে, এবং এতে যে পাউডার অ্যাপ্লাই করা হয়েছিল এটা একদম গলে এখানে উপরে একটা লেয়ার তৈরি হয়ে, হ্যাঁ লেগে গেছে একদম। এটা এখন এই যে আমার এইটা যে এখানে প্রিন্ট একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এই পাশটায়। সো প্রিন্ট করে আমার এরকম আসবে, এটা হচ্ছে জাস্ট আমরা আমার ব্যাক সাইড। ওকে, আমরা এখন এটা হিট প্রেসিংয়ে যাব। হিট প্রেসিং অবশ্যই এখানে আমরা তখন থেকে ফোম বা পাউডার সরিয়ে নিয়েছিলাম, এটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করবো, এবং এটাকে জাস্ট একটু প্রেশার দেখে নিতে হবে যে প্রেশার ঠিক আছে কি না মেশিনের। ওকে, আমরা একটা টেপলন শিট ইউজ করছি, জাস্ট এটাকে এখানে দিয়ে রাখবো, এক্সট্রা কোনো দাগ আসবে না তার জন্য। শিট নিলে এটা রেজাল্ট খুব ভালো পাওয়া যাবে। এবার আমরা টি শার্টটা প্লেস করবো। এটাকে প্লেস করে জাস্ট এটাকে আমরা একটু এটাকে বলা হয় প্রিহিট, জাস্ট 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা সর্বোচ্চ 5 সেকেন্ড জাস্ট আমরা প্রিহিট দিব এটাকে। আমার এটা সমান হয়ে গেল, এখন যেটা করবো আমরা প্রেসিংয়ে যাব। আমরা এখন এটা প্রেসিংয়ে যাব, প্রেস করব এখানে এটাকে বসিয়ে ডিজাইনটা ঠিকভাবে আমরা, হ্যাঁ ঠিকভাবে ডিজাইনটা উপরে উপরে, হ্যাঁ উপরে অবশ্যই থাকবে। এরপর এর উপরে আমরা একটা টেপলন শিট ব্যবহার করতে পারি মেশিন থেকে, আর কোনো ধরনের না অন্য অন্য কোনো ডাস্ট বা অন্য কিছু এখানে লাগবে না। হিট হলো এখানে সেলসিয়াসে আছে 180 বা 200°C। আমরা এখন এটাকে প্রেস করবো, এখানে প্রেসিং টাইম হচ্ছে গিয়ে 20 সেকেন্ড। এবং মনে রাখতে হবে এটাকে তুলতে হবে একদম কোল্ড পিলিং বলা হয়, এটাকে কোল্ড পিলিং মানে ঠান্ডা করার পরে একদম,
টি শার্ট যখন হিট প্রেস হয়ে যাবে এবার এটাকে সময় দিতে হবে, ঠান্ডা হবে এরপর তুলতে হবে। ওই আপনার পেপারটা স্টিকারটা উড়ে দেবে ঠান্ডা হওয়ার পরে, একদম ঠান্ডা হওয়ার পরে। জি আমরা ওয়েট করছি, এটা হয়ে যাক, এখন এটা কাজ শেষ হবে। অ্যালার্ম দিচ্ছে মানে এটা কাজ শেষ। ওকে, 20 সেকেন্ডের কাজ শেষ, কাজ শেষ। এখন এটাকে ধরে আমরা এভাবে আস্তে উঠিয়ে ফেলবো। জি উঠিয়ে ফেললাম, আমরা টেপলনটা সরিয়ে ফেললাম। এখন যেটা আমাদের যে পিনটা এখানে আছে সেটার জন্য আমরা ওয়েট করতে হবে, আমাদের ঠান্ডা হতে হবে, না ঠান্ডা হতে হবে, কারণ এটা গরম অবস্থায় কোনোভাবেই তোলা যাবে না। একটু ওয়েট করতে, ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে আমাদের। আপনি চাইলে এখানে, আমরা এখানে লেখা অ্যাপ্লাই করেছি, ছবি অ্যাপ্লাই করেছি, এখানে লেখা হতে পারে, ছবি হতে পারে, বা এই ডিজাইনটা আরও বড়ো হতে পারে, সেটা ব্যাপার না, সব যে কোনো সাইজে প্রিন্ট করা যাবে। ঠিক আছে, এখন আমরা এটাকে রিমুভ করব। খেয়াল করবেন একটু তুলতে হবে, একটু কেয়ারফুলি তুলতে হবে, এবং এটার আশা করছি সব ঠিক আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং স্মুথ প্রিন্ট হয়েছে একদম, এখানে আর কিছুই নেই, এটা জাস্ট সব ট্রান্সফার হয়ে গেল। একটু আমরা ক্লোজ করে দেখাই জিনিসটাকে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন প্রিন্ট হওয়ার পরে কি ভাই আরেকটু হিট দিতে হবে মেশিনে? হ্যাঁ, এইটাকে এখন আমরা এটা একটু আমরা কিউরিং মানে একটু 2-4-5 সেকেন্ড জন্য হিট দিতে পারি। জি, সেটা হচ্ছে আরো লাস্টিংটা বেড়ে। হ্যাঁ, এটা একটু মানে ডিউরেবিলিটি বেশি হবে। আমরা একটু মেশিনের মাঝে আবার একটু বসিয়ে জাস্ট দেখাচ্ছি, টেপলনটা আবার একটু বসিয়ে দিই আমরা। হ্যাঁ, সবসময় এটা ইউজ করাটাই ভালো। এবং জাস্ট এটাকে একটু রেখে তাহলে কাজটা একদম পারফেক্টলি হয়ে গেল। জি জি জি, লাস্টিংটাও ভালো করবে। এটা রেখে এটার উপরে আমরা এই শিটটা ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের ওই যে এটাকে বলা হয় অয়েল পেপার। হ্যাঁ, এটা দিয়ে এটা দিব বা ওটা ছাড়াও কাজ করা যাবে, সঙ্গাটা লেগে যাবে। এখানে আমরা অনলি অ্যাপ্লাই করব সর্বোচ্চ 7-8 সেকেন্ড। 5 সেকেন্ড দিলে এনাফ, 5 সেকেন্ড হয়ে যায়, 5-6 সেকেন্ড দিলে হয়ে যাবে, আমাদের কাজ শেষ। কিন্তু এটাকে আমরা এখনই তুলে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। এটা গ্লেজ তৈরি হয়ে যায়, এখন দেখছেন এখানে একটা গ্লেজ চলে এসেছে। একটু ক্লোজ করে দেখাই আমরা, এখানে একটা গ্লেজ আসছে, গ্লেজ ওই ওভারহিটটা দেওয়ার মানে দ্বিতীয়বার প্রেসিং করার পরে গ্লেজটা চলে আসছে। আরে ভাই, একটা বিষয় এই, আমরা একটা এফোর সাইজের প্রিন্ট দিতে গেলে আমাদের এবার কত টাকা খরচ পড়লো? যা আমাদের দোকানদাররা তো করবে আসলে, মানে প্রাইসটা তো অবশ্যই হিসাব করতে, মেশিনের দাম তাই পড়লো, কিন্তু প্রত্যেকটা টি শার্ট প্রিন্ট করতে আমাদের কত টাকা খরচ হচ্ছে? এখানে একটা ফিল্ম লাগবে যেটার দাম হচ্ছে কি 25 টাকা করে একটা ফিল্ম। এই ফিল্মের দাম হচ্ছে আপনার ডিটিএফ এর পেজে 25 টাকা। আর এখানে আপনার হিসাব করলে একটা পেজের জন্য কালি যাবে আপনার 3-4 টাকার বা ম্যাক্সিমাম 5 টাকা কালি, এত কালি যাবে না, 5 টাকা আমি ধরে রাখছি। ঠিক আছে, তো ওই হিসাবে আপনার 30-35 টাকা খরচ আছে এটার জন্য, 30-35 নষ্ট হবে না। তাহলে ডার্ক ট্রান্সফার, ডার্ক টি শার্ট প্রিন্ট নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করছি। এটা একটা মোটামুটি একটা ভালো সমাধান। এখানে যেমন অনেকে বলে ডিডিজি প্রিন্টিং এর কথা, ডিডিজি একটু বেশি এক্সপেন্সিভ, মানে ডাইরেক্ট শার্টটা প্রিন্ট হয়ে যায় তো এটা। হ্যাঁ, কিন্তু এইটার খরচটা একটু কম্পারেটিভলি কম আছে, কারণ একটা এপসন প্রিন্টার 805, তারপর হচ্ছে ডিটিএফ এর জন্য ফিল্ম সফটওয়্যার, এবং হচ্ছে এই পাউডার হিট প্রেস মেশিন, তাতে আপনার হিট প্রেস মেশিন সহ 50 বা 52 মধ্যে এটা মোটামুটি কমপ্লিট, মেশিন সহ। হ্যাঁ, হিট প্রেস মেশিন ছাড়া আপনার 35-40 মধ্যে এটা কমপ্লিট। এই যাদের হিট প্রেস মেশিন আছে তাদের তো হিট প্রেস মেশিন দরকার নাই নতুন করে। এখন যারা ডার্ক পেপার ইউজ করছেন আর বা যারা ভিনাইল ইউজ করছেন, আবার ভিনাইলটা আবার কাটিং করতে হয়, ডার্ক পেপারও কাটিং করতে হয়, কিন্তু এখানে কোনো কাটিংয়ের কোনো বিষয় নেই। মানে ডিটিএফ এর মজার বিষয় হচ্ছে কি, কোনো কাটিং করতে হবে না, জাস্ট আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে প্রিন্ট করার জন্য। এই ছিল আমাদের ডিটিএফ এর প্রিন্টিং এর প্রসেস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা অনেকদিন ধরে আমার সাথে ডিটিএফ নিয়ে আলোচনা করে আসছেন যে ভাই ডিটিএফ কবে আসবে, ডিটিএফ
আপনারা কোথা থেকে পাবেন, আপনার ডিটিএফের জন্য অবশ্যই ক্রিয়েটিভ টেকমার্টের অসীম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের যারাই আমার কাছে সাবলিমেশন প্রিন্টিং নিয়ে সমাধান চান তাদেরকে কিন্তু আমি অসীম ভাইয়ের নাম্বারটাই সাজেস্ট করি। আর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্ট বক্সে কিন্তু অসীম ভাইয়ের অ্যাড্রেস, ফোন নাম্বার, এছাড়া হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক সব কিছু দেওয়া আছে। আপনারা যে কোনো বিষয় সম্পর্কে ওনার সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে কিনতে পারেন। আপনারা যদি ডিটিএফের মেশিন কেনার আগে ওনার সাথে পরামর্শ করতে পারেন, বা আপনারা যদি দৃঢ়স্থির করেন যে আপনারা কিনবেন মেশিন, তাহলে আপনারা এখানে আইসা সব কিছু বুঝে নিয়ে যেতে পারবেন। অথবা আপনারা নিয়ে গেল, কিনে নিয়ে যাওয়ার পরও আপনারা ফোনে যে কোনো বিষয়ে সমস্যায় পড়লে আপনারা সমাধান নিয়ে নিতে পারবেন। সো আমি মনে করি যে আপনারা আগে যে বিনাইল অথবা হচ্ছে ডার্ক ট্রান্সফার পেপার দিয়ে প্রিন্ট করতেন, এর থেকে বেটার সলিউশন হবে আপনাদের ডিটিএফ প্রিন্টটা। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।